ব্রিটেন প্রবাসীদের সর্ববৃহৎ কমিউনিটি সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে 1993 সাল থেকে কমিউনিটির কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করে চলছে। সংগঠনের সাউথ ওয়েলস রিজনাল দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অতি সম্প্রতি কার্ডিফ ওয়েলফেয়ার সেন্টারে ভারপ্রাপ্ত চেয়ারপারসন হাজি লিয়াকত আলীর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি শেখ মোহাম্মদ আনোয়ারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় গ্রেটার সিলেট কাউন্সিলের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ও ওয়েলসের প্রাক্তন চেয়ারপারসন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভায় বিদায়ী সেক্রেটারি শেখ মোহাম্মদ আনোয়ার ও ট্রেজারার আবুল কালাম মুমিন বার্ষিক ও আর্থিক রিপোর্ট পেশ করলে আলোচনার পর তা সর্বসম্মতিক্রমে পাশ করা হয়। সম্মেলনে নির্বাচন কমিশনার সৈয়দ শফিকুল হক, আব্দুল কাদির ও আলাদ আসাদ মিয়ার পরিচালনায় দ্বিতীয় অধিবেশনে আলাদ লিয়াকত আলীকে চেয়ারপারসন, মোহাম্মদ আসকর আলীকে সেক্রেটারি ও বদর চৌধুরী বাবরকে ট্রেজারার করে 32 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বক্তারা সংগঠনের অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে নতুন কমিটি আরও বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। কার্ডিফ থেকে মকিস মনসুর, বাংলা টিভি নিউজ।